হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আনবক্সিং করে দেখাবো বাসুস আদামান 22.5W 20,000 mAh। তো ঠিক আছে, আমরা দেখাচ্ছি। প্রথমে খুললাম, এই যে পাওয়ার ব্যাংক 22.5W, সম্পূর্ণ মেটাল বডি। আপনি যখন ইনটেক প্যাকেট খুলবেন তখন হচ্ছে 70 থেকে 80% পর্যন্ত পাওয়ার ব্যাংকের চার্জ থাকবে। হচ্ছে পোর্টটা হচ্ছে একটা ইউএসবি পোর্ট, দুইটা ইউএসবি পোর্ট, আর হচ্ছে একটা মাইক্রো ইউএসবি পোর্ট মানে অ্যান্ড্রয়েড পোর্ট, একটা টাইপ সি পোর্ট, একটা লাইটনিং পোর্ট মানে অ্যাপেলের পোর্ট। তো আপনি পাওয়ার ব্যাংক থেকে দুইটা ইউএসবি দিয়ে আউটপুট করতে পারবেন, মানে মোবাইল চার্জ করতে পারবেন, আর সি টাইপ সি টু টাইপ সি কেবল দিয়েও ফোন চার্জ করতে পারবেন। আরেকটা হচ্ছে যেটা এক্সট্রা অ্যান্ড্রয়েড পোর্ট এবং অ্যাপেলের পোর্ট আছে, সেগুলো দিয়ে আপনি পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন। আবার হচ্ছে টাইপ সি পোর্ট দিয়েও পাওয়ার ব্যাংক চার্জ করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে পিডি চার্জিং সাপোর্টেড। আর টাইপ সি যে পোর্টটা আছে, এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি পাওয়ার ব্যাংকও চার্জ করতে পারবেন, আবার হচ্ছে টাইপ সি দিয়ে মোবাইলও চার্জ করতে পারবেন, চার্জ করতে পারবেন সি টু সি কেবল দিয়ে অথবা সি টু অ্যাপেলের কেবল দিয়ে। 488 গ্রাম মানে, আপনি এবং মেটাল বডি এবং হ্যান্ডি একটা প্রোডাক্ট। তো আমরা এটা খুলেছি, এটার সাথে একটা মেনু থাকবে, তবে এটার সাথে কোনো ক্যাবেল থাকবে না। বেসুসের আদামান 22.5W 20,000 mAh যেটা, সেটার সাথে কোনো ক্যাবেল থাকে না। এটা প্যাকেটের মধ্যে শুধু একটা কার্ড থাকে, এটাই। ও হ্যাঁ, আর একটা স্টিকার থাকে, স্টিকারটা থাকে। তো এটার সাথে কোনো কেবল পাবেন না। তবে আমাদের সবচেয়ে মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে বেসুস আদামান সিরিজের 22.5W।